জারের প্রভাবে ধারাবাহিক বৃষ্টিতে ভেঙে পড়ল পুরনো একটি বাড়ির একাংশ। অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন ওই বাড়িতে বসবাসকারী ভাড়াটেদের একাংশ। শনিবার সকালে বাঁকুড়া পৌরসভা 6 নম্বর ওয়ার্ডের ইন্দারাগোড়া হরিশ্বর মেলা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে খবর, 6 নম্বর ওয়ার্ডের রাস্তার ঠিক পাশেই একটি বহু পুরাতন বাড়িতে দীর্ঘদিন ধরেই দুটি পরিবার ভাড়া থাকেন। এমনকি ওই বাড়িতে একাধিক দোকান রয়েছে। এদিন সকালে ওই বাড়ির একাংশ ভেঙে পড়ে। দ্রুততার সঙ্গে স্থানীয় হরিশ্বর মেলা কমিটির সদস্যরা ভাড়াটেদের বের করে আনায় প্রাণহানির ঘটনা এড়ানো গেছে। দুর্ঘটনা এড়াতে উদ্যোগ নিয়ে পোদ্দারপাড়া রাস্তা আপাতত বন্ধ রেখেছেন ওই এলাকার মানুষ। এই ঘটনায় পৌরসভার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয়দের একাংশ। সঙ্গীন, প্রথম কথা, সব থেকে বড় কথা হচ্ছে বাড়িটার যে অবস্থা হয়েছে, যে কোনো দিনের মধ্যে এটা ভেঙে পড়ে যাওয়ার অবস্থা হয়। এবং আজকে দুদিন বিরাট বিশাল জলের জন্য তাতে একদিকটা পোর্শনটা পুরো ভেঙে পড়ে গেছে, এবং সামনে আরেকটা পোর্শন যেটা সেটা কয়েক মানে ভাঙবে না, মানে কি যে কোনো সময় এটা ভেঙে পড়ে যেতে পারে, আমাদের সেটা আশঙ্কা হচ্ছে। সব থেকে বড় ঘটনা হচ্ছে কি, এটা মেন রোডের উপরে বাড়ি, এক তো মানুষের হানি হবে, জীবন হানি হবে, এবং তার সঙ্গে পথ চলতি মানুষের একটা রিস্কের জায়গা দাঁড়িয়ে যাচ্ছে। মোটামুটি 2-3টি পরিবার এখনো পর্যন্ত আছে। আমরা কমিটির পক্ষ থেকে দুটো পরিবারকে কোনো মতে রেস্কিউ করে বার করে এনেছি, এবং তা না হলে হয়তো আজকে বিরাট একটা বড় অঘটন ঘটে যেতে পারতো, জীবনহানি হতেই পারতো। হ্যাঁ, পৌরসভাকে জানানো হয়েছে, কাউন্সিলরকেও জানানো হয়েছে, ওরা ওনাদের পূর্ণ সহযোগিতা আছে, ওনারা ব্যবস্থা নিচ্ছেন ইমিডিয়েট বলেছেন। এবং তার মধ্যে ধরুন এত বড় একটা দুর্যোগ চলে এলো, হ্যাঁ, হঠাৎ করে না তো হয়তো দুদিন পরই হতো, কিন্তু এই দুর্যোগটার জন্য আরো বেশি ভয় অঘটনটা ঘটে। তো বাড়ি প্রচুরই আছে বা শহরের মধ্যে, এইসব বাড়িগুলো আশা করি পৌরসভা থেকে বা প্রশাসন থেকে একটু ব্যবস্থা নিয়ে সেগুলো রিপেয়ারিং করা যদি যায় ভালো, আর নাই তো হয়তো সেটাকে ভেঙে ফেলে এটাকে নতুন ভাবে কোনো কনস্ট্রাকশন করা, সেরকম চিন্তা ভাবনা করলে ভালো, কারণ এটা তো মানুষের জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে না, যে কোনো সময় জীবন হানি হয়ে যেতে পারে। মোটামুটি যদি জলটা যদি 2 দিন হয় তো পুরোটাই ধরুন ধসে পড়ে যাবে, এবং রাস্তায় পেরাপার করতে যে মানুষেরও অনেক ক্ষতি হতে পারে, আমাদের পথ চলতি মানুষেরও, আশেপাশে বাড়ির মানুষেরও অনেক ক্ষতি হবে। মানে পুরো 2তলার 4-5টা রুম ধরুন ধসে পড়ে গেছে, ব্যালকনি সমেত ধসে পড়ে গেছে, একটা পজিশন পড়ে আছে, ওই পজিশনটাও 2-1 দিন জল যদি হয়ে যায় টানা তো ওইটাও পড়ে যাবে। কোনো মুহূর্তে দুর্ঘটনা মানে কি পথ চলতি মানুষের দুর্ঘটনা, আশেপাশে যে বাড়িগুলো আছে তাদেরও খুব বড় ক্ষতিগ্রস্ত হতে পারে। ভাড়াটে রাহুল শর্মার দাবি, 70 বছর ধরে তারা এই বাড়িতে ভাড়া আছেন। আর্থিক সঙ্গতি না থাকায় বেশি টাকা খরচ করে অন্যত্র ভাড়া বাড়িতে উঠে যাওয়া সম্ভব নয়। এদিন অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পেয়েছেন বলেও জানান। আমার দাদু বিয়ে করে এবারে এসেছে, আমরা 70-80 বছর ধরে আছি এখানে, আমরা ভাড়াতে থাকি। হ্যাঁ জানি, কিন্তু উপায় নেই, আমি লোকের দোকানে কাজ করি, কিন্তু আমার সেরকম মানে বেতনও পাই না যে আমি ভাড়া বাড়িতে থাকবো। ভাড়া বাড়ি 5,000-4,500 ভাড়া বলছে, এটা আমার হঠাৎ পুরো ধসকে নেমে গেছে, মানে একটু একটু করে পাথর পড়ছিল গুড়া গুড়া করে, দিয়ে হঠাৎ পুরো ওই বাড়িটা মানে ধসকে নেমে গেছে। ভাড়া উপরে ছিলাম মা আর আমি, কিন্তু নামলাম, ছেলেগুলো আমাদেরকে ধরে ধরে নিন, দুজন কমিটির ছেলেগুলো আমাদের নামা দুজনকে নামালো, যা সেটা আমি বলতে পারবো না, মানে আগে বাড়িটা গোলমাল হয়েছে বলে সেটা জানে কমিটি। আমরা চাইছি যে ভাড়া বাড়ি যদি কোথাও পেয়ে যায়, কিংবা মালিক পক্ষ যদি কোথাও যদি আমাদের জায়গা দিয়ে দেয় থাকার জন্য, ওরা বলছে তোমরা উঠে যাও, আমরা সারাসারি কিছু করবো না। বাঁকুড়া পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীবদের দাবি, পৌরসভা আগেই এই বাড়িটিকে বিপদজনক ঘোষণা করেছে, তবুও বাড়ির মালিক কোনো ব্যবস্থা নেয়নি। দুর্যোগের ফলে দুদিন ধরে প্রচুর চিৎকার করছে বাঁকুড়া শহর। আমাদের ইন্দিরাগড়া হরসিমলার এই বিল্ডিংটা বহু দিন ধরে আমরা বারবার মালিককে জানিয়ে কোনো কর্ণপাত করেন। আমি আজকে সকালবেলাতে কমিটির ছেলেরা আমাকে খবর দেয়, ইন্দিরাগড়া হরসিমলা দূরদর্শন কমিটির যে সমস্ত ছেলেরা আছে, মেম্বাররা আছে, তারা এই ভিতরে যারা ভাড়া নিয়ে থাকে তারা তাদেরকে রেস্কিউ করে পরে আমাদেরকে খবর দেয়, আমরা তৎক্ষণাৎ ছুটে আসি। ভিতরে প্রায় ভবন মানে ভেঙে গেছে, বাড়িটার অবস্থা খুবই খারাপ। পৌরসভা ব্যাপারটা জানে, এটা পৌরসভার আমাদের কনডেম বিল্ডিং হিসাবে চিহ্নিত করা আছে। দেখা যাক, আমাদের প্রাথমিক কাজ হলো যারা ভিতরে বসবাস করছে তাদেরকে আমরা রেস্কিউ করে আমরা শান্তি নিয়ে রাখার চেষ্টা করছি, এবং যেখানে যেখানে যা যা প্রয়োজন আমি আছি, এবং আমাদের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও আছে, অসুবিধার কিছু নেই। ঠিক মালিককে বারবার জানিয়েছি, মালিককে বারবার জানানোর পরও মালিক আমার উপর সুরাহা করেন। আর আমাদের যারা ভাড়াটে এখানে বসবাস করেন তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ, সেই জন্য তাদের পক্ষে ক্ষমতা নেই যে বিল্ডিংটাকে সারাবো। তো আমরা দেখছি এবার প্রশাসন থেকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি, প্রশাসন থেকে কিভাবে সাহায্য করা যায়, আমরা আছি, কোনো অসুবিধা যদি হয় আমরা প্রশাসনকে, এসডিও স্যারকেও জানিয়েছি, বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যানকেও জানিয়েছি, ব্যাপারটা দেখছি। এবং যারা প্রথম আমাদের প্রাথমিক কাজ, যেটা আরেকবার বলছি, যারা ভিতরে আবাসিকরা আছে, ভাড়াটিয়া যারা আছে তাদের আমাদেরকে প্রথমে তাদেরকে রেস্কিউ করেছি, রেস্কিউ করে পরে আমরা তাদেরকে
নির্দিষ্ট জায়গায় মিউনিসিপালিটি যে শান্তিনির আছে সেখানে আমরা আগে শিফটিংটা করি, তারপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।